ভাবলাম এখন আমি রাইস বানাবো, তার জন্য তেল আর ঘি গরম করে নিয়েছি। কমন একটু গার্লিক কুচি করেছি, এটাকে দিয়ে দেবো। তারপরে গাজর আর গাড়িটা দিলাম একটুখানি সেন্টের জন্য ভালো লাগে খেতে। একটু গার্লি, একটুখানি ক্যারট, বিনস, তারপর দেবো অল্প করে ক্যাপসিকাম। ভেজিটেবল রাইস তারপরে একটু কেটে রেখেছিলাম। চিলি আর অল্প আনিয়ন কুচি, স্প্রিং আনিয়ন, এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। রাইসটাই ভিন্ন হলো, একটু নুন দেবো। যখন রাইসটা বানিয়েছিলাম তখন রাইসের মধ্যে একটু নুন, একটা তিন চারটে এলাচ, একটু গোলমরিচ আর একটু সাদা অয়েল দিয়ে সে ভাতটা করে রেখেছি। অয়েল দিলে কি ভাতটা একটু সুঝরঝরে হয়। তারপরে স্যালাড করবো, শসা টমেটো আর পেঁয়াজটা কাটা বারবার আগে করে দেখতে পাচ্ছ বাসন কমেছে, বাসন কয়েকটা মেজে রান্নাঘর হাল খুব খারাপ আমার। করে তারপরে মেয়েকে স্নান টান করাবো, খাওয়াবো, তারপরে আমার স্নান খেতে। Thank you.
solo. Con el nombre de Chirta del Capur, con la Cari, con el Culver de la. Bueno, ya te hago. Here we go.